হ্যালো ভিউয়ার্স, আমার আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মিউজিক ল্যান্ড বিটিতে। তো আসলে আপনারা জানেন যে এখানে আরও অনেক রিভিউ আমরা করেছি, তবে আজকে খুব ভালো একটা গিটার সম্পর্কে রিভিউ করব। সেটা হলো চায়নাতে তৈরি যে গিটারটা ডিভাইজার। তো মোটামুটি ভালো মানের অনেক রিকমেন্ডেশন রয়েছেন, অনেকে চায় এই এই গিটারটি ডিভাইজার, এবং অ্যাকোস্টিক হিসাবে এটা বাজানোরও খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি রয়েছে। চলুন সেটা নিয়ে একজন নতুন যে এই ডিভাইজার গিটার কিনতে আসলো তার সাথে কিছুক্ষণ কথা বলি। কারণ সবসময় দেখা গেছে যে দোকানদার থেকে যদি রিভিউটা করি সেটা একরকম হয়, কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কেমন সেটা তার কাছ থেকেই শুনি। তো কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা দেখলাম যে আপনি একটা নতুন ডিভাইজার গিটার নিলেন আর কি। তো আসলে আমাকে বলবেন যে আসলে এই গিটারের সাউন্ড কোয়ালিটিটা কেমন? আসলে হ্যাঁ কি, গিটারটা নেটে যেরকম চাহিদা রয়েছে তো আমি আসলে নেটে যেরকমটা দেখেছি তো আমি মনে করেছি এতটা বোধহয় ভালো না। তারপরে আমি শাহ আলম ভাই মিউজিক ল্যান্ড তো ওনার কাছে আসা, তো এই গিটারটা সম্পর্কে আরও বিস্তারিত জানা, এবং আমি তাকে পার্সোনালি তার পেজে আমি নক করি, তো তারপর সেখান থেকে তার ফোন নাম্বারটা ক্লিক করি, তারপর গিটারটা সম্পর্কে আমি জানা শুরু করি। তো উনি বলেছে তুমি আমার সবচেয়ে ভালো হবে কি তুমি নিজে এসে দেখো ব্যাপারটা, তো আমি চলে আসলাম। তো চলে এসে মানে যেটা দেখলাম, তো আমার সাথে আরো কয়েকজন ছিল, তো সবাই মিলে গিটারটা কোথা থেকে আসছেন? আমি আসছি নরসিংদী থেকে। নরসিংদী? আচ্ছা, নরসিংদী থেকে গিটারটা আসলে গিটার দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কোয়ালিটি আছে, এটার শেপটাও খুব সুন্দর, বিশেষ করে এটার যে ফেডবোর্ডটা এটা মোটা, অনেক অন্যান্য গিটার থেকে ইন্ডিয়ান গিটার থেকে স্মুথ আছে। এই ডিভাইজার গিটারটা মূলত হয় চায়নাতে। এটার প্রাইস রেঞ্জ যদি আমি বলি যে এটা কত প্রাইস রেঞ্জ? এটা হচ্ছে 7,500। 7,500 টাকার মতো এই প্রাইস রেঞ্জটা হয়। আসলে মডেল অনুসারে এটার কম বেশি হয়ে থাকে, তবে এটার যে ওনার তার কাছ থেকে আসলে চলুন মডেল নাম্বারটা জেনে নিই। সালাম ভাই, এটার মডেল নাম্বারটা কত? এটা ব্র্যান্ড হচ্ছে আপনার ডিভাইজার হ্যান্ডমেড গিটার টোটালি, আর মডেল নাম্বার হচ্ছে L2720A। L2? হ্যাঁ, 720A। এখান থেকে দেখা যাবে কিনা আমি জানি না, তবে এটার মডেল নাম্বার আপনারা দেখে নেবেন, L2720 হ্যান্ডমেড না হ্যান্ডমেড ডিভাইজার। তো আসলে এটার প্রাইস রেঞ্জ আপনারা জানলেন যে 7,500 টাকার মতো হয়, তবে বিভিন্ন মডেল আছে, বিভিন্ন মডেলগুলোর অনুসারে এর প্রাইস রেঞ্জটা ভেরি করে থাকে। তো একটা কথা মাঝে একটু বলে রাখি, মিডিয়াম কস্টের মধ্যে মানে মিডিয়াম বাজেটের মধ্যে গিটারটা সাউন্ড এবং কোয়ালিটি অনেক বেশ মানে অনেক বেশি ভালো, যেটা ভাইয়া নিজেও বুঝতে পারবে। ঠিক আছে, আপনারা দেখলেন গিটারটি, আপনারা অবশ্যই নেবেন। তো আসলে ভাই আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমি আপনার কাছে বিদায় নিচ্ছি, আবারও আপনার সাথে দেখা হয়ে যাবে, ততক্ষণ ভালো থাকুন।